আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। লাইফ উইথ রুমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো সোমবার বিকেল বেলা, বিকেল থেকে আমি ভিডিওটা আজকে স্টার্ট করছি। ইচ্ছা আছে ভিডিওটা স্টার্ট করা যাক। আর আজকের যে কালকে যে রাতে যে ভিডিওটা আমি পাবলিশ করেছি, সেই ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই তোমরা কমেন্ট করছো, দিদি আমার নাম নাম নাওনি কেন, দিদি আমার নাম। তোমরা যারা যারা চাও আমি আমার ভিডিওতে তোমাদের নাম শেয়ার করি, তারা প্লিজ আমাকে এই ভিডিওটা যখন পাবলিশ করব তো এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করো, যারা যারা চাও যে আমি আমার ভিডিওতে তোমাদের নাম যাদের শেয়ার করতে তোমরা চাও যে আমি শেয়ার করি, অবশ্যই আমি তাদের নাম শেয়ার করব। তো তোমরা কমেন্টে লিখো, তো আমি নেক্সট একটা ভিডিও বানাবো যে ভিডিওতে শুধু আমি যারা আমার সাবস্ক্রাইব মানে আমাকে যায় যে আমি আমার ভিডিওতে তাদের নাম শেয়ার করি, অবশ্যই তাদের প্রত্যেকজনের নাম আমি শেয়ার করার চেষ্টা করব। একটা 10 কি 12 মিনিটের ভিডিও বানাবো, সেই ভিডিওতে যে কজনের নাম আমার পক্ষে সম্ভব আমি সবার নাম শেয়ার করার চেষ্টা করব। কারণ 10-12 মিনিট কি 15 মিনিট ওর উপরে তো ভিডিও আমি দেখোই তোমরা পাবলিশ করি না, তো ওই ভিডিওর মধ্যে আমি যে কজনের নাম তোমরা চাও লেখো। যদি একটা ভিডিওতে কমপ্লিট না হয় আমি সেকেন্ড একটা পার্ট করব, কিন্তু আমি সবার নাম শেয়ার করব। তোমরা কমেন্টে লিখো যে অনেকে হয়তো ভিডিওতে চায় না যে আমি নাম শেয়ার করি, সেই জন্য আমি বুঝতে পারছি না কারা কারা চাও। যারা চাও যে আমি আমার ভিডিওতে তোমাদের নাম শেয়ার করি, তারা প্লিজ এই ভিডিও কমেন্টে শেয়ার বলো, আমি তাদের প্রত্যেকের নাম শেয়ার করার চেষ্টা করব। একটা ভিডিওতে না হলে দুটো, দুটোতে না হলে তিনটে, কিন্তু আমি সবারটা শেয়ার করব যারা চাও, এমন নয় যে কারোটা বাদ দেবো। তো কমেন্ট করে অবশ্যই বলো। আর কালকে একটা চ্যালেঞ্জ ভিডিও করেছি, কিন্তু এটা টিআরএস ক্রিয়েশন ইটিং যে চ্যানেল আছে সেখানে পাবলিশ হয়েছে। তোমরা গিয়ে ওই ভিডিওটা অবশ্যই দেখো, কেমন লাগলো কমেন্টে জানিয়ে। তাহলে এরকম চ্যালেঞ্জ ভিডিও আমরা আবার করার চেষ্টা করব, তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ইচ্ছা তোমাদের থাকবে কি চ্যালেঞ্জ আমরা কি খাবো, এই ইচ্ছেটা পানিশমেন্ট পুরোটা ইচ্ছা তোমাদের থাকবে, আর আমরা ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? আর আজকে বিকালে কাজ তো কিছু থাকে না পাপাইকে পড়ানো ছাড়া, আর বিকালে রুটি করা, এই গরমেও আমার হাজবেন্ড রুটি খাওয়া ছাড়বে না। হয়নি কালকে অনেক ওরকম টুকে টাকে দুদিন একটা ভিডিও, দুদিন করে একটা ভিডিও কমপ্লিট করেছি। আর চলো, খুব গরম হয়েছে মানে আজকে এত গরম, আর তার সঙ্গে করোনা ভাইরাসটা এবার এত পরিমাণে বেড়ে গেছে যে কি বলবো। মানে টিভিটা হাজবেন্ড টিভি তো আমি খবর দেখি না, ভালো লাগে না খবর, এতদিন তো সেই ভোটের খবরই দেখাচ্ছিল, এখন মানে টিভি খুললেই ব্যাস ফার্স্টেই শুরু, এতজন মারা গেছে, এতজন আতঙ্ক মানে অসুস্থ হয়েছে, এত নেই সব পজিটিভ পজিটিভ, এতজন মারা গেছে, এই হয়েছে ওই হয়েছে, মানে প্রত্যেক দিন একটা এতটা ভয় নিয়ে দিন কিভাবে যে কাটাতে হয় যে বলার মতন না। মানে দিন আগের বছর তো হয়েছে, কিন্তু এবছর তো মনে হচ্ছে ভাইরাসটা আরো বেশি ছড়াচ্ছে। এখানে আগের বছর যখন হয়েছিল না এখানে একটা দুটো লোকের খুব একটা খুব বেশি হয়নি, কিন্তু এবার অতিরিক্ত হচ্ছে বলার মতন না, মানে এখানেও ভর্তি হয়ে গেছে, কি যে হবে কিছু বোঝা যাচ্ছে না। আর বাইরে যত ভাবছি বেড়াবো না, টুকটাক জিনিসের জন্য না একটু বেড়াতেই হচ্ছে, কিছু করার নেই। আর সন্ধ্যা হয়ে আসছে, এখন কটা বাজে বলো তো? এখন 6টা মতন বাজে, রোদ্দুর কমে গেছে, তারপরে ছাদে এলাম, নাহলে রোদে 7টা 5:30 পর্যন্ত পুরো রোদ্দুর। কালকে যেমন আমরা চ্যালেঞ্জ ভিডিও করবো 5:30টার সময় এসি ভিডিওটা করার জন্য, পুরো ছাদে রোদ ভর্তি, আর এত কষ্ট হচ্ছিল রোদের মধ্যে, তো তারপরে আবার নিচে চলে গেছি, তার কিছুক্ষণ পরে এসে করেছি, প্রচুর রোদ্দুর ছিল। চলো আবার একটু পরে তোমাদের সঙ্গে কথা বলবো, নিচে গিয়ে, নিচে তো ঘর বান্ধা ঝাড় দেওয়া, এবার নিচে গিয়ে সন্ধ্যা দেবো, বিকালে যা কাজ থাকে আমাদের মতন হাউস ওয়াইফদের সেই কাজ। এখন তো বাড়িতে বসে থাকা ছাড়া কোনো কাজ নেই, বাইরে তো এখন হাঁটতে যাই না, যদিও হাঁটতে যাওয়ার দরকার ছিল থাকে, কিন্তু এই সময় হাঁটতে যতটা কম যায়, বাড়িতে বাচ্চা থাকলে না বেশি টেনশন হয়, যাদের যাদের বাড়িতে আছে সবাই বুঝতে পারবে যে কতটা টেনশন হয়। চলো নিচে এসে আমি সন্ধ্যা দিয়ে পাপাইয়ের জন্য মানে সন্ধ্যাবেলা টিফিন বানাচ্ছি, ও বললো ডিম টোস্ট খাবে, ডিম টোস্ট বানাচ্ছি, আর আমার জন্য চা বানাচ্ছি, এক পাশে চা বসিয়ে দিয়েছি, আর ডিম টোস্টটা আমার হয়ে এসেছে, পাপাকে দুধ দিয়ে দিয়েছি, ও দুধ খাচ্ছে, আর ততক্ষণে আমি ভাবলাম ডিম টোস্টটা বানিয়ে নিই, আর আমার নিজের জন্য একটু চা বানিয়ে নিই, আমি একটু পাউডার ডিম টোস্ট খাবো অল্প একটু, আর পাপাই খাবে আর চা দিয়ে, চলো আর তারপরে রাতের রান্না করব,
রাতে তরকারিটা না ফ্রিজ থেকে বের করে গরম করে দিচ্ছি। আর আজকে রাতে না দই একটু পাতবো, তো দইয়ের জন্য আমি দুধটা গরম বসিয়ে দিচ্ছি। ওইদিকে গ্যাসের তো হচ্ছে, আর এই পাশে আমি খেয়ে নিই সন্ধ্যাবেলা একটু চা আর ডিম টোস্ট। অল্প একটু ডিম টোস্ট নিয়েছি আর চা নিয়েছি, চাও খুব অল্প নিলাম, গরমে না চা খেতে ইচ্ছা করছে না। আর এখানে বসে খাচ্ছি কেন বলো তো, ও পাশে গ্যাসে দুধ বসিয়েছি, তো দুধ যদি পড়ে যায় সেই কারণে এখানে বসে খাচ্ছি। গরম লাগছে, এখানে তো ফ্যান নেই যার জন্য একটু কষ্ট হচ্ছে। আর কালকে রাতে ভিডিওটা স্টার্ট করেছি, কালকে রাতে বলছি বিকালের দিকে, কিন্তু আর কন্টিনিউ করতে পারিনি, শরীরটা ভালো লাগছিলো না গরমের মধ্যে, ইচ্ছাও করছিলো না, আর কারেন্ট চলে গেছিলো, তার জন্য আমার সকালে ভিডিওটা স্টার্ট করেছি। আজকে বিছনার চাদরটা চেঞ্জ করে নিলাম, কারণ বিছনার চাদরটা অনেক দিন হয়েছিল পেতেছি, তো একটু ময়লা ময়লা হয়েছিল, তো আমি আজকে চাদরটা চেঞ্জ করে অন্য চাদর একটা পেতে দিলাম। আর এবার চাদরগুলো আমাকে কাচতে হবে, তো গরম জল করে নিয়েছি, এবার চাদরগুলো আমি ভিজিয়ে দিচ্ছি, চাদর গামছা সব ভিজিয়ে দিই। ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিলে না এইগুলো ভিজতে ভিজতে আমি ঘরের বাকি ঘর ঝাড় দিয়ে মোছা এগুলো সব করে নেবো। আর সকালে আজকে ব্রেকফাস্ট ছোলা ভিজিয়ে রেখেছি, হাজব্যান্ড ছোলা খেয়ে নেবে, আর পাপাই বললো পাউরুটি দিয়ে জ্যাম মাখিয়ে দেবো ওই খাবে, তো ওই খেয়ে সকালে ব্রেকফাস্ট হবে। আজকে সকালে আর রান্না করছি না, একবার দুপুরে রান্না করব। আর জামা কাপড় ভিজানোর পরে দেখো ঘরের জিনিসপত্র যে রোজ যে আমি পরিষ্কার করি সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি, টেবিল আর ফার্নিচারগুলো পরিষ্কার করার পরে তারপরে ঘরটা ছাদ দিয়ে মুছবো, আগে এগুলো পরিষ্কার করে নিই। আর পাপায়ের বইয়ের জায়গায় রোজ দুবার করে গুছাই, তবুও পুরো ছড়ানো থাকে, খাতা আর বই আলাদা আলাদা সাইডে আমি গুছিয়ে রেখে দেবো। এখন গুছাচ্ছি, তারপর কিছুক্ষণ পরেও যদি বই নিয়ে পড়তে বসে না আবার সেম একই জিনিস করবে, দিনে অনেকবার এই জায়গাটাকে আমার গুছাতে হয়। আর সব কাজ করার পরে দেখো আমি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, তারপরে আমি ঘরটা মুছবো। ঘরটা আমার ঝাঁট দিয়ে হয়ে গেছে, বারান্দাটা ঝাঁট দিয়ে নিচ্ছি, আর রান্নাঘরটা আমার মোছা পরিষ্কার করা হয়ে গেছে। এটা পরিষ্কার করার পরে আমি বেসিনগুলো বেসিন পরিষ্কার করব, ডাইনিং টেবিল পরিষ্কার করা হয়নি, ডাইনিং টেবিলটা দেখো পরিষ্কার করছি বেসিন পরিষ্কার করার পরে। বেসিন পরিষ্কার করার পরে ডাইনিং টেবিল পরিষ্কার করা করি কেন বলো তো, বেসিনে যখন পরিষ্কার করি না সব জলগুলো ছিটকে ডাইনিং টেবিলে যায়, সেই কারণে আমি বেসিন পরিষ্কার করার পরে ডাইনিং টেবিল পরিষ্কার করলাম। এরপরে আমি ঘরটা মুছবো, আর এপাশে তাকটা দেখছো কেমন অগোছাল হয়ে রয়েছে, এই তাকটাও আমি একটু গুছিয়ে নেবো ভালো করে ডাইনিং টেবিলটা পরিষ্কার করার পরে। তারপরে গিয়ে ঘর মুছে জামাকাপড় কাচতে যাব, আর তার মধ্যে সকালে ব্রেকফাস্টটা করে নেব। দেখো জামাকাপড় কাচতে চলে এসেছি, আর সকালে তো বললাম জ্যাম আর পাউরুটি খাবো, তো আমার খাওয়া হয়ে গেছে, খেয়ে জামাকাপড়টা কাচতে চলে এসেছি, জামাকাপড় কেচে। আর রান্না হলে মোটামুটি যা রান্না করব আমি কেটে গুছিয়ে রেখে এসেছি, গিয়ে সান টান করে গিয়ে রান্না করবো, তখন তাই ভাবলাম জামাকাপড়টা কেচে নিই। অনেকগুলো জামাকাপড় ভিজিয়েছি, এগুলো কেচে ধুয়ে ছাদে মেলে দিয়ে আসবো। আর ছাদে তো এখন মানে 9টা 8টা বাজতে বাজতেই 8টা কি, তারও আগে থেকে রোদ্দুর ভর্তি হয়ে যায়। চলো, আর জল না আজকে খুব সরু হয়ে পড়ছে, আজকে জল এত সরু হয়ে পড়ছে যার জন্য আমার জামাকাপড় কাচতেও অনেকটা সময় লেগে গেলো, কেচে কাচার পরে ধুতেও তো অনেকটা জল লাগে সেই কারণে। আর ছাদে দেখছো কি রোদ্দুর, এখন 11টার মতন বাজে, আর ছাদে এতটা রোদ্দুর যে বলার মতন না। চলো নিচে যাই, দেখো নিচে এসে আমার জল পিপাসা পাচ্ছিলো বলে আমি একটু দই দিয়ে নুন আর চিনি দিয়ে একটু শরবত বানিয়ে নিয়েছি। চলো এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু বসবো, তারপরে গিয়ে স্নান করবো, এসে স্নান করে এসে রান্না করবো, রান্নাঘরে রান্না কী কী করবো সব গুছানো হয়ে গেছে। কালকে সেই বিকালে তোমাদের সঙ্গে কথা বলেছি, আর কথা বলতে সময় পাইনি, আর ছাদে এসেছিলাম স্নান করার পর জামাকাপড়গুলো মেলতে, আর তখন তো দেখলে কতগুলো জামাকাপড় মেলে দিয়েছিলাম, এখন আবার কটা মেলতে এলাম। এখন নিচে গিয়ে এখন 12টা মতন বাজে, 12টা বাজেনি, 11:15 এরকম কিছু বাজে, এখন নিচে গিয়ে রান্না করতে হবে, আজকে অনেকটা দেরি হয়ে গেছে। সকালে যেনকেই মানে এক গাদা আমি কাঁচাকুচি নিয়ে বসি না অনেকটা লেট হয়ে যায়, এখন সব নিচে গিয়ে আজকে। তারপরে কি বলতো, কলে 1 ফোঁটাও আজকে না জলের ভীষণ প্রবলেম, জল সরু হয়ে আসছিল, আর ট্যাঙ্কিতে জানো তো জল খুব কষ্ট করে একবার তুলে রেখেছি, এটা খুব দরকার হলেই ব্যবহার করি, নাহলে ব্যবহার করি না। আর আজকে জল বেসিনে এত জল কম আসছিল, বেসিন বলো কলের ওখানে মানে এতটা সরু হয়ে পড়ছিল, কাজের ভীষণ অসুবিধা হচ্ছিল, যার জন্য কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, এখন 12টা বাজে। চলো ভাতটা আমি বসিয়ে দিয়ে এসেছি, আজকে আর ডাল ফাল করবো না, দুপাশে দুটো ভাতটা মানে স্নান করে এসে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে আমি পুজো করলাম, এসে এখন জামাকাপড় মেললাম। এখন গিয়ে দুটো গ্যাসে দুটো কড়াইতে দুপাশে রান্না করে নেবো, কচু শাকটা আমি সিদ্ধ করে রেখে গেছি, কচু শাকটা করব ছোলা দিয়ে, আর একটু আলু পটলের তরকারি সবই অল্প অল্প করবো, আলু পটলের তরকারি একটু আমের টক করবো, আমের টক খেতে ইচ্ছা করছে, তো আমের টক মানে আমের চাটনি করব, পাপাই খেতে ইচ্ছা করছে বললাম, তো আমার আর গরমে না একটু আমের চাটনি বা টক হলে না খেতে একটু ভালো লাগে, নাহলে না ইচ্ছা করছে না কিছু খেতে। আর পটলের ঝাল করব,
এগুলো করব, সব অল্প অল্প করব করব, রাতে আবার দরকার হলে করব। কারণ এই গরমে খুব বেশি, কারণ 12টা বাজে তো, রান্না করতে করতে আমার 1:30টা হয়ে যাবে, 1:30 2টো হয়ে যাবে। দেখছি কত তাড়াতাড়ি রান্না করা যায়। চলো বেশি কথা বলছি না, কারণ রান্না করতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে। এখন যদি না বসাই, 2:30 2:30 বেজে গেল, খাওয়া হবে না। আর জানোই তো মা একটু তাড়াতাড়ি খায়। চলো আবার একটু পরে তোমাদের সঙ্গে কথা বলবো। দেখো নিচে চলে এসেছি, কচু শাকটা আমার হয়ে এসেছে, ছোলা দিয়ে আমি কচু শাকটা করছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর কোনো মশলার মধ্যে দিইনি। চলো কচু শাকটা নামানো, পটলের ঝাল করব। পটলের ঝাল করবো বলে পটলগুলো আমি আগে ভেজে নিচ্ছি, অল্প একটু করছি। পটলগুলো ভাজার পরে দেখো পটলের ঝালটা ওপাশে বসিয়ে দিয়েছি, আর আলু পটলের একটু তরকারি করছি, যেটা আমি আলু পটলটা ভেজে নিচ্ছি। এদিকে পটলের ঝাল হচ্ছে, পটলের ঝাল আমার হয়ে গেছে। এবার এদিকে আমি আলু পটলের তরকারিটা মশলা দিয়ে একটু কষিয়ে বসিয়ে দেবো, আর আর এদিকে আমের টক বসিয়ে দিয়েছি। তাতে রান্না না করলে আর দুপুরে খাওয়া হবে না। আর দেখো কতগুলো বাসন বেরিয়েছে, এগুলো এখন মাজবো, তারপরে গিয়ে সকাল দুপুরে খাওয়াবো। এই দেখো দেখো পাপায়ের জন্য থালা সাজিয়েছি, কিন্তু আলু পটলের তরকারিটাও খাবে না, ওটা সরিয়ে নেবো। আর পটলের ঝালটা দিয়ে কচু শাক আর টক দিয়েও ভাত খাবে আজকে। সময় রান্না করছিলাম, সেই জন্য ভেঙে গেছি, আর চুলটা একটু খোপা করে নিয়েছি, কারণ গরমের মধ্যে রান্না করে না, চুল খুলে রাখলে আমি কিছু কষ্ট হচ্ছিল। আজকে অতিরিক্ত গরম, মানে সহ্য করার বাইরে এতটা গরম। রান্না করে মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার খাবার তো দেখালাম তোমাদের এই মাত্র, এবার খাবো। পাপাইকে খেতে দিয়ে দিয়েছি, এখন 2:00 2:00 বাজে। পাপাইকে খেতে দিয়েছি, হাজব্যান্ড এখনো বাড়ি আসেনি, সেজন্য আমি খাইনি। হাজব্যান্ড এলে আমি খাবো। আর পাপাই খাওয়া হয়ে গেছে, বাসনগুলো আর রান্না কি কি করেছি তো দেখালাম, ওই থালাটা যেটা সাজিয়েছি। এখন পাপাইকে রোজ থালা সাজিয়ে এরকম করে খাবার দিতে হয়, আর প্রত্যেকদিন আমি থালাটা সাজাই, তোমাদের ভিডিওতেও আমি শেয়ার করি, আর ওই থালাটা সাজিয়ে পাপাকেও দিই। কারণ পাপাই এখন থালা সাজিয়ে দিলে ও খুব খুশি হয়, মানে পয়লা বৈশাখের দিন অমন করে থালা সাজিয়ে দিয়েছি তো ওর খুব ভালো লেগেছে। তারপর দিয়ে এখন রোজ থালা সাজিয়ে অমন করে দিলে ওর খুব মজা আসে খেতে, কেন ওর মজা লাগে বলে দেখো রান্না সব গুছিয়ে রেখেছি, রান্না করে পুরো কাজ কমপ্লিট। দেখো গ্যাস মোছা সব কাজ কমপ্লিট, এখন 2টো রান্না আছে, দেখলে তো 2টো কড়াইতে মানে খুব তাড়াতাড়ি করে রান্না করেছি। খেয়ে দে পাপাই এখন টান টান হয়ে শুয়ে আছে। দেখো পাপাই শুয়ে আছে। চলো কালকে বিকালে ভিডিওটা স্টার্ট করেছি আর শেষ করা হয়নি, সকাল দিয়েও শেষ করবো কর্ম করে করা হয়নি, তো এখন ভিডিওটা শেষ না করলে না আরো লম্বা হয়ে যাবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক শেয়ার করো। বাই বাই।